ইলেকশন হবে না তো বলে, আবার এখন বদরুদ্দিন উমর সাহেবও মাঠে নেমেছে, পরামর্শ দিচ্ছেন বিএনপিকে ইলেকশন করতে দেবেন। ইলেকশন করতে দেবে না এই কথা বলার পর মার্কিন ভিসা নীতি কেন এখানে নিবে? করতে দেবে না এটা তো তারা যে লক্ষ্যটার কথা বলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন বাধা দেবে পরিষ্কার ঘোষণা করছে। এখানে ভিসা নীতি কি কাজ করে আমরা দেখি, আন্দোলনটা কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা কাকে নিয়ে করবে? জনগণ। এই 14 বছরে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য দর্শনীয় একটা মিছিল তারা করতে পারে, একটা বিক্ষোভ রাজপথে তারা দেখাতে পারে, আর সরকার হটানোর জন্য দেশে একটা আন্দোলন গণ অভ্যুত্থান, ও তো ডিসেম্বরের 10 তারিখ থেকে তো বেগম জিয়া ডেট চালাবে। আমি একটা কথা বলি, পলাতক বিদেশে পলাতক কোন নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশে আন্দোলন হওয়া, তাদের দেশে 9 জন লোক মরে গেল ক্যাপিটল হিলে। ট্রাম্প গতকালও বলছে আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফর স্টিলিং অ্যান্ড রিগিং ইলেকশন। সে এখনো গত নির্বাচনের রেজাল্ট মেনে নেয়নি। তো এই ডেমোক্রেসি নিয়ে তো প্রশ্ন আছে দুনিয়ার দেশে দেশে। ভিসা নীতি তারা করুক, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি, অপেক্ষা করছি।